লোকসভা সম্বরে লেখা জানাই কারাকশালও আবনো রগইনো তাংশাল শান্তি বাজার বুখাস্টে তাংনগ লেখামুং থাইনো বেড়াইনাইকা এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার অভেদানন্দ বৈদ আশালা জুলাইবাড়িতে শান্তির বাজার কাইনি এসেম্বলি কনস্টিটিউশন বোর্ড লেখা জানে শান্তির বাজার হাঙ্কর তাংনগ ফুনি দামসার নিশিমি চেংজানের বোর্ড লেখামুং আবু হাইকেন ইস্তিরপুর আজক থাই জুলাইবাড়ি এসেম্বলি কনস্টিটিউশন তঙ্গু 60 বুথে আবু হাইকেন ওয়েস্তিরপুর এসেম্বলি কনস্টিটিউশন তঙ্গু যতই 64 বুথ যতই কাইজিবুরে আজক থাই লেখা জানে বুথ টংনাই সিসিটিভি ক্যামেরা নখবৈতে কুবনি কারাক নাইকল মুং রক্ষণে সাইখানা রেখা কক্তমা থুমলাই রুনি বিসকাঙ্গ শান্তি বাজার বুখাস্তিনি এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আবেদানন্দ বৈদ বাজার জুলাইবাড়ি যে দুটো অ্যাসেম্বলি সেগমেন্ট আছে আমরা পুরোপুরি প্রস্তুত কালকে ভোটিং করার জন্য। কালকে সকাল 8টার সময় ভোটিং শুরু হবে, এর আগেই আমরা এখানে ভোটিংয়ের কাজ সব কিছু সেরে ফেলব। আর এখানে আপনারা দেখছেন আমাদের যে দুটো আমাদের যে ভোটিং কম্পার্টমেন্ট আছে, কাউন্টিং হল আছে, যে কাউন্টিং হল আছে এই কাউন্টিং হলগুলো অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এছাড়াও যে আইটি রিলেটেড যত ইনফ্রাস্ট্রাকচার আছে আইটি রিলেটেড, কারণ এখন ইলেকশনটা আইটি রিলেটেডই হয়, ইনফ্রাস্ট্রাকচার এখানে 38-এর রুম আছে, এখানে 36-এর ওখানে আছে। এছাড়াও আমরা যে কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট আর মাইক্রো অবজারভার দু পর্যায়ে আমরা ট্রেনিং নিয়েছি। আজকেও আমাদের কাউন্টিং অবজারভার এসেছেন, ওনাদের সাথে ট্রেনিং না ঠিক একটা মিটিং করেছেন। এছাড়াও যেখানে সিসিটিভি লাগার কথা অনেক আমরা সিসিটিভি লাগিয়েছি, যাতে ইভিএম যখন ক্যারি করে এটা পুরো যাতে ইভিএমটা সিসিটিভির আন্ডারে আসা হয়। এছাড়াও আমরা দুটো গেটের এন্ট্রি গেটের অ্যারেঞ্জমেন্ট করেছি, একটা হলো আমাদের অফিসিয়াল স্টাফের জন্য, হ্যাঁ, আর একটা হলো আমাদের পলিটিক্যাল পার্টির জন্য। তো অ্যাজ পার রুল 100 মিটার বাইরেই ওনারা থাকবেন। তো আমরা তিনটা জায়গা স্থির করেছি, এক জায়গায় থাকবে বিজেপি তার অ্যালায়েন্স, আরেকটা জায়গা থাকবে কংগ্রেস সিপিএম বা অ্যালায়েন্স, অ্যান্ড অ্যানাদার প্লেস আমরা ঠিক করেছি এখানে থাকবে ইন্ডিপেন্ডেন্ট। জুলাইবাড়িতে, হ্যাঁ বলুন, জুলাইবাড়িতে সর্বমোট কয়টা বুথ রয়েছে এবং শান্তির বাজারে কয়টা বুথ? শান্তির বাজারে 64 পোলিং স্টেশন আর জুলাইবাড়িতে 60। শান্তির বাজার সিমি বিক্রম নিকক থম চিনি খরাং।